মধ্যে দুরুদ সালাম থাকবে, তার মধ্যে ইমান থাকবে। কেননা আর আমরা তো মাশাআল্লাহ করলে আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা রয়েছে যে বলে দুরুদ সালাম বলতে অর্থাৎ দুরুদ বলতে দুরুদ ইব্রাহিমকে বলেন। বিশ্বাস করেন এটা আমি ফতোয়া দেই নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহকারে প্রায় হক্কানি অনেক আলেম বলেছেন কোন বান্দা যদি নামাজ ব্যতীত দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করে, দুরুদ ইব্রাহিম পড়ে, এটা মাকরুহ। আমরা তো দেখবেন কিছু ব্যক্তিবর্গ, আমি নাম উল্লেখ করতে চাই না, যেহেতু দেখবেন যখন দুরুদ সালামের কথা বলা হয় যদি আপনি কাউকে দাওয়াত দেন দেখবেন তারা শুধু দুরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুটো দুরুদ ছাড়া আর তারা কোনো দুরুদই বুঝে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে সালাত এবং সালাম দুটো দিবে, সালাম দেওয়ার মতো দিবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর আপনি যে বললেন যে দুরুদ ইব্রাহিম নামাজ ছাড়া যদি অন্য সময়ে পড়ি মাকরুহ, তাহলে আমরা নামাজের মধ্যে যে পড়ি কেননা দুরুদ ইব্রাহিমের মধ্যে সালাত রয়েছে সালাম নেই। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে নামাজের মধ্যে যে আমরা পড়ছি তাহলে এখানে তো সালাত রয়েছে কিন্তু সালাম কোথায়? অবশ্যই নামাজের মধ্যে রয়েছে, দুরুদ ইব্রাহিমের মধ্যে রয়েছে সালাত, আর তাশাহুদের মধ্যে রয়েছে সালাম। বলেন না সুবহানাল্লাহ, আমরা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিল্লাহি সলিহিন। বলেন না সুবহানাল্লাহ, এই জন্য ফতোয়া কিতাবের মধ্যে রয়েছে কোনো বান্দা যদি নামাজ ছাড়াই দুরুদ ইব্রাহিম পড়ে এটা দুরুদ ইব্রাহিম পড়া তার জন্য মাকরুহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মধ্যেও পর্যন্ত শিক্ষা দিয়েছেন, কেননা দুরুদ ইব্রাহিমের মধ্যে রয়েছে সালাত আর তাশাহুদের মধ্যে রয়েছে সালাম, এই দুটোর সমন্বয়ে সালাতু সালাম। বলেন না সুবহানাল্লাহ, এই জন্য যে ব্যক্তি বর্গদেরকে দেখবেন দাওয়াত দিলে এসে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কিছু বুঝে না, আশা করব এই ব্যক্তি বর্গদেরকে বুঝিয়ে বলবেন যে আমি তার এটাতে ফেতনা চড়াতে চাই না, যে তবে আমি এটাতে সন্তুষ্ট ন যে যেই দুরুদর মধ্যে আপনার সালাতু সালাম রয়েছে, সালাতও রয়েছে সালামও রয়েছে, সেই দুরুদ শরীফ পড়ে আমার আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করেন। আপনাকে এনেছি দোয়া করার জন্য, কেননা বান্দা যখন কোনো আমল করে ওই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যাওয়ার আগে আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে, এই ঝুলাটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সরকার দোয়া আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু সাল্লামের উপরে দুরুদ সালাম না পাঠ করা হবে। যখনই দুরুদ সালাম পাঠ করা হবে তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওই দোয়া পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়।